চালাও পোল্টু। দেখেই তো চালাচ্ছি ম্যাডাম। হ্যাঁ তনুকা বলছি, হ্যাঁ কোটেই তো যাচ্ছি, আজ ফসলা হয়ে যাবে, তারপরে এই পারো দেবদাসের হয়ে যাবে। আজকেই আমার ফাইনাল ডিসিশন, চাই নাইলে অন্য কাউকে। বাপরে বাপ কি গভীর খাদ। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। জয়সার আসবেন না? আমি আসি তো, চলুন। ম্যাডাম ওটা পুরোপুরি নামান। মানে কি মুশকিল, মানে বুঝতে পারছেন না? এটা আদালত, মাথার উপর থেকে চশমাটা নামান, কোর্টে ওটা পড়বেন না। প্রিয়াঙ্কা এসেছে? আচ্ছা এসেছে এসেছে প্রিয়াঙ্কা এসেছে। ম্যাডাম ভালো? প্রিয়াঙ্কা হাউ ইউ? ভালো। গুড গুড। সরি। সুমন্তবাবু। মিলর্ড। ইনি হচ্ছেন সুমন্ত পাটলিওয়ালা, তনুকা সেনের হয়ে ডিভোর্স মামলা লড়ছেন। সুমন্ত বরাবরই প্রিয়াঙ্কাকে লাইন করার চেষ্টা করেছেন, কিন্তু প্রিয়াঙ্কা ভালোবাসে ওর বস জয় চৌধুরীকে, আর এই জয় চৌধুরীর কাছে সুমন্ত কোনো দিন জিততে পারেননি, তাই বারবার মার হাতে চড় খান। আজ সকালের কেস দেখবেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। বাবা তোমার ছবিটা যে মা কেন উল্টো করে রাখে আমি বুঝতে পারি না বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো, আজকে আদালতে কেসটা যেন আমি জিতে যেতে পারি। এবার আমি উল্টো করে দিই, না হলে মা আমায় উল্টো করে দেবে। ক্ষমা করো বাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা। আচ্ছা সাধুকে আমি রাখছি, পরে কথা বলবো। কি হয়েছে? কি প্রণাম করতে এলাম। কেন এই অবেলায় প্রণাম কেন? আদালতে যাচ্ছি, আর আজকে জয়ের এগেনস্টে কেসটা আমি জিতবই জিতবো। আর আজকে কেসটা জিতে গেলে আমি প্রিয়াঙ্কাকে প্রপোজ করব। মা মা তুমি আমায় মারলে। এই নিয়ে কতবার প্রিয়াঙ্কাকে প্রপোজ করবি? গাছে কাঁঠাল গোফে তেল, একটা গাধা কোথা। মা আমি গাধা নই। আমার মরা বাবা দেখবে, এবার তনুকা সেনের কেসটা আমি জিতবই জিতবো। কে তনুকা সেন? আমি তনুকা সেন, আমি ইয়ে চাই, মানে আমি মুক্তি চাই স্যার। আজ আপনি আমাকে একটু দেখুন না স্যার, একটু ভালো করে দেখুন না। ওনার অ্যাডভোকেট জয় চৌধুরী সবসময় অনুপস্থিত থাকেন, আর উনি সবসময় ডেট নিয়ে যান, সো আমার ম্যারিড লাইফ হ্যাপি নয়। ও আমাকে একটাও ইস্যু দিতে পারিনি, ও কিছু করতে পারে না স্যার। আজ আপনি আমাকে করে দিন না, মানে আজ একটা ফ্যাসলা করে দিন না। আহ শুনেছি শুনেছি, এবার বন্ধ করুন তো, মানে কথা বলা বন্ধ করুন। হ্যাঁ প্রিয়াঙ্কা দেবী স্যার। ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা ঢালি, জয় চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট। চটপটে মুখে পপকর্ন ফোটে, মা বিষ্ণুপ্রিয়া কত হয়ে ছবি হয়ে গেছেন অনেকদিন আগেই, ছবিটা দেখবেন নাকি? ইনি হলেন প্রিয়াঙ্কার মা।
যাকে প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি রোজ পুজো করেন আর ভাবেন একদিন না একদিন বিষ্ণুপ্রিয়া ফিরে আসবেনই আসবেন। ধনকৃষ্ণ বাবু চোখে দেখতে পান না, তবে ওনার স্পেশালিটি উনি গন্ধ শুঁকে সব বলে দিতে পারেন। এই তো আজ সকালের ঘটনা। এতো ধনকৃষ্ণ বাবু চোখে দেখতে পায় না, আমরা একে ধন্দা বলি। এসো না সোনা। কে তপন নাকি রে? হ্যাঁ ধন্দা, আমি মাছ বিক্রি বন্ধ করে এখানে কি করছ? ধন্দা একটু হিসি করব। হিসি করে কিসি করবি? কিসি করে হিসি করবি? চাসালা, এ তো নাকে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে বসে আছে। আরে মাছ বিক্রি করে তো তোর ভালোই রোজগার, তবে ছবি তার মেয়ে লালিকে সিনেমায় নিয়ে গিয়ে কিসি কর না, তাহলে তো এখানে আর হিসি করতে হয় না। ওরে বাবা, নাক দিয়ে ধন্দা আমাকেও চিনে ফেলেছে। কি অদ্ভুত ধন মাইরি। এই বিখ্যাত লোকটির একমাত্র মেয়ে হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা ঢালি। স্যার, কথা হচ্ছে জয়। বুঝে গেছি, জয় বাবু আসতে পারেননি, তাই আর একটা ডেট দরকার। কি তাই তো? হ্যাঁ স্যার, ওনাকে হঠাৎ মুম্বাই যেতে হয়েছে, এর পরের ডেটে উনি নিশ্চয়ই থাকবেন। ঠিক আছে, দিয়ে দিয়েছি। অবজেকশন মিলট, আমার কাছে কেসে হেরে যেতে হবে বলে একের পর এক অজুহাত দেখাচ্ছেন, মেডিকেল দিচ্ছেন। আপনার কাছে আমার একটাই আবেদন মিলট, আপনি আজকে এই মামলার রায় দিন, এককালীন 25 লক্ষ টাকা আর টেম্পল রোডের ওই বাড়ি। স্যার আপনি বাঁচান স্যার, না হলে আমি করে থাকবো। আপনি বন্ধ করুন তো। মানে স্যার আমি রাস্তায় পড়ে থাকবো? আহা, আপনি কথা বলা বন্ধ করুন। প্রিয়াঙ্কা দেবী, আমি নেক্সট মান্থে একটা ডেট দিয়ে দিচ্ছি, এটাই কিন্তু শেষ ডেট। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, জয়বাবু আমার সঙ্গে ডাবল ক্রস করছেন। আপনি টেনশন নেবেন না। আচ্ছা ম্যাডাম, উনি এখন কোথায়? আপনি জানতেও পারবেন না আমি ওকে ডাবল ক্রস করছি। তুমি এই কেসটা নিশ্চয়ই জিতবে তনু। আমি ভুলাকে ভিখারি করতে হবে, ক্ষতিপূরণ হিসেবে এই বাড়িটা আর 25 লাখ টাকা, একটা টাকাও এদিক ওদিক যাবে না। আপনি এখানে আপনি আমার সাথে ডাবল ক্রস করছেন? আমার বাড়ি, আমার স্ত্রী, আমার বিছানা আপনি কেন ব্যবহার করছেন? শাট আপ, 100 বার করবে, তুমি একটা ভিন্ডি ল্যাটলেটে ঢাড়ুস, গেট আউট ফ্রম মাই রুম, আউট। আমার বুকের উপর কেন মারা গেল নাকি? মারা গেছে, ডেড। সত্যি মারা গেছে? ও গড, আই লাভ ইউ। ইয়েস, আমার বুকের উপর পড়ে মারা গেছে। আমাকে দেখে বুকে আঘাত পেয়েছে। আই এম সো লাকি, সো লাকি। আমি কতবার মারার চেষ্টা করেছি, লরি দিয়ে ধাক্কা, বাইকে অ্যাক্সিডেন্ট, ঠেলা গাড়ি দিয়ে ধাক্কা, মেট্রো রেলে ধাক্কা, বাট কখনো সাকসেস হতে পারিনি। আমাকে আর তোমাকে একসাথে বেডে দেখে ব্যাটারি ডাউন। কাহানি আবি বাকি হে। এ কি, কে আপনি? আমি জয় চৌধুরী, স্পেশালিস্ট ডিভোর্স। ইনি হচ্ছেন জয় চৌধুরী, ডিভোর্স স্পেশালিস্ট। ওনার কাজ করার কায়দাটাই একেবারে অন্যরকম, এখনো পর্যন্ত কোনো ডিভোর্স কেসে হারেননি। দেবদাস? দেবদাস নয়, তনুকা দেবী। ওর নাম সঞ্জীব চ্যাটার্জি, আমার অ্যাসিস্ট্যান্ট। আপনার সাথে একটু নাটক করছিল। আমাদের খেলা শেষ, আপনার এই দৃশ্যের ছবি কথা সব ছাপা হয়ে গেছে। এবার এই ছাপা কাগজ দিয়ে আমরা ঢোঙা বানাব। উঠে পড়ুন মোলা বাবু, উঠুন। দারুণ অ্যাক্টিং করেছে, চিন্তা নেই, আপনার ডিভোর্স হয়ে যাবে, কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। উল্টে তনুকা দেবীকে আমরা ক্রিমিনাল কোর্টে পাঠাবো। না না, মানে এবারে ও হেরে গেলাম। আয় বাবা, আয় কাছে আয়, গধা কোথাকার। বললে কি বলবো, কাকে বলবো? তোমার বাবা কি আমাদের বিয়ের কথা কবে বলবে? ও বিয়ের কথা আমি বলবো? দেখো হাতে 5টা কেস আছে, সালটে নি, তারপর সব বলে দেবো। চুপ, 5টা কেস বলতে বলতে 50টা কেস হয়ে গেল। তুমি কি চাও বলো তো, আমাদের 50 বছর হয়ে যাবে, তারপর তুমি তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বলবে?
শোনো, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এইবার যদি তুমি তোমার বাবাকে না বলেছো তাহলে কিন্তু আমি ওই গাধা সুমন্তকে বিয়ে করবো। না না না, দেখো আমরা সেই উলঙ্গ বেলার বন্ধু, একসাথে স্কুল কলেজ গিয়ে ওরে বাবা, আমি কালকেই বাবাকে বলবো, প্রমিস। কি বলবে শুনি? আই বাবা, বাবা আমি পি 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 পি। বাবার নাম শুনে যে ছেলে তোতলায় যার হাঁটু কাঁপে, সে আবার কি বলবে? বলবো বলবো, পিকু পিকু পিকু, শোনো পিকু পিকু, সোনা শোনো। হও ধরমেতে বীর, হও কলমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী। মেজাজি মানুষ, বাড়ির সকলকে সব সময় তটস্থ রাখেন। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। শুনছো বলো, জয় তোমায় কিছু বলতে চাই। জয়? কোন জয় গোপাল? তোমার ছেলে জয়। ও জয়, আমার ছেলে? আয় আয়, কি বলবি বল, ওই আয়। কি ব্যাপার, আজকে তুই কোর্টে যাসনি? এই তো যাচ্ছি বাবা। না কি বলবি বলছিলি বল। বাবা বাবা বাবা, আমি ভোলাভদ্রের কেসটা জিতে গেছি। সে তো হামেশাই জিতিস, এ আর নতুন কথা কি? আসল কথাটা বল না পাটা। আসল কথা কি? আসল কথা, আরে কি বলবি, তাড়াতাড়ি বল। মানে বাবা, তোমার হাঁটুর ব্যথা কেমন আছে বাবা? হাঁটু হাঁটু তো ঠিকই আছে। আমি এখন আসি আঙ্কেল, আমার একটু কোটে কাজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো। দাদা বাবু এবারও বলতে পারলো না খুনতি। আমাকে দিদি বলে ডাক, আমি তোর থেকে 3 বছরের বড়। ওরে ভালোবাসায় বয়সকে কখনো বড় করে দেখতে নেই রে। আমিও তো চেয়েছিলাম বেশ দিদির মতো শাসন করা একটা ভালো বউ হোক। চৌকি, গালটা একটু কাছে আন। এই না, এখন না, কেউ দেখে ফেলবে না, আমার লজ্জা করবে না বল। দূর, কেউ দেখতে পাবে না, কাছে আয় না। কেউ দেখতে পাইনি। হ্যালো, চরণ বলছি রে। আরে কি কপাল, এতদিন বাদে হঠাৎ চরণদাস পাণ্ডে, ও ভুলে গেছি, পাণ্ডেটা তো বাদ গিয়েছে। পালকির ব্যবসা করে পালকিওয়ালা হয়েছিস। কি ব্যাপার? আমার বিয়ে, এই মানে আমার ছেলে বিজয়ের বিয়ে। ও, বিজয়ের বিয়ে? ইয়েস, আমার ফ্রেন্ড রাঘব রায়ের একমাত্র কন্যা ডিনার সঙ্গে মাসের 14 তারিখ। তোদের সকলকে কিন্তু আসতে হবে রাজবল্লভ। This is my humble request. Humble noy, kotha humble. Eta tor muke bhul ingreji ta roye gelo kopal. Kobe ashbe go? When come my house? Ashbo ashbo, biyer dinei ashbo. Biyer dine ashbe bolchi. Acha. To Bijoy kothay? Kotha bola jabe ekon? Nischoy bola jabe. Bijoy? Ona beshi sabar, dekhabo amar kama, joshtir jamai ami. Jamai ami. সবার সাথে ফি বলবে সবাই, ছপ্পা জিতে জামাই 420।